গান্ধীর কথা, তোমার যে ব্যারাকপুরে মহাত্মা গান্ধীর নামে যে সংগ্রহশালা আছে সেটা তোমাদের বললাম, হ্যাঁ এইখানটা শুনে নাও। মহাত্মা গান্ধীর বিষয়ে আরও ভালো করে জানতে পারবো আমরা। মহাত্মা গান্ধীর নিয়ে আমরা অনুষ্ঠান পালন করলাম 2রা অক্টোবর, হ্যাঁ গান্ধীজি কী করেছিলেন না, অনেক মানুষকে নিয়ে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ভারতকে স্বাধীন করার জন্য তার অবদান বিরাট, তাই তাকে জাতির কী বলা হয়, জনক, জনক মানে পিতা, তার কথা আমাদের সবার জানা উচিত। দেশের সমস্ত মানুষ সব ভেদাভেদ ভুলে গিয়ে মিলেমিশে থাকুক তিনি তাই চেয়েছিলেন। হ্যাঁ, মহাত্মা গান্ধীর পুরো নাম কি না, মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালের 2রা অক্টোবর তার জন্ম গুজরাটে, জানো তো, পোরবন্দরে। ছোটোবেলায় কেমন ছিলেন, হ্যাঁ তিনিও কি স্কুলে যেতেন, তোমাদের জানতে ইচ্ছে করছে, তাহলে শোনো গান্ধীজি তোমাদের মতো স্কুলে পড়তেন। ছোটোবেলা থেকেই তিনি খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেন, এমনকি পরীক্ষার সময় কখনো কখনো কোনো সহপাঠী দেখে উত্তর লিখতেন না, একবার তেমন সুযোগ পেয়েও তিনি কি গান্ধীজি পাশের ছাত্রের উত্তর দেখে লেখেননি। ছোটো থেকেই তার সত্যের প্রতি আগ্রহ, সত্যের প্রতি নিষ্ঠা এবং সততা তার মধ্যে ছিল, হ্যাঁ এরকম পোশাক করতেন। বড় হয়ে তিনি সত্যাগ্রহের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন। তোমাদের মনে হতে পারে যে সত্যাগ্রহ কি না, সত্যের প্রতি আগ্রহ, যে নিষ্ঠা, বুঝতে পারছো তো, সত্যের প্রতি আগ্রহ তাকেই বলছে সত্যাগ্রহ। ধর্ম বর্ণ নির্বিশেষে জাত পেত জাত পাত ভুলে সবারই কি একমাত্র পরিচয় যে তারা মানুষ। হ্যাঁ, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে আমাদের যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে আমাদের ভারতবর্ষ পড়ে, তারও বাইরে গিয়ে আফ্রিকা মহাদেশে গিয়ে কী দেখলেন, কালো মানুষদের উপর সাদা মানুষরা অত্যাচার করছে। সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি কী করলেন, আন্দোলন শুরু করলেন। তখন থেকেই তিনি মনে করতেন সবসময় সত্য আচরণ করায় মানুষের কাজ, বুঝতে পারছো তো, সত্য আচরণ করবে, সত্য কথা বলা, সত্য সহজ সরল জীবনযাপন করা, এগুলোর উপর গান্ধীজি জোর দিতেন। সব সময় সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটা উঠে এসেছে। তোমাদের যে আগেই বললাম সত্যের জন্য আগ্রহ বা উৎসাহ, ধর্ম বর্ণ নির্বিশেষে কারোর প্রতি হিংসা না করে সব রকম লোভ লালসা জয় করে, পরস্পরকাতরতা এগুলোকে জয় করে সত্যিকারের যে মানুষ হওয়া। গান্ধীজি অহিংসার কথাও বলেছেন, সবসময় অহিংসার কথা বলতেন, তিনি মনে করতেন সব মানুষের অহিংসার পথে সত্যাগ্রহের পথে চলা উচিত, ধর্ম জাতপাত সম্প্রদায় গায়ের রং কোনো কিছু দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করা উচিত নয়। গান্ধীজিকে কবিগুরু মহাত্মাজি বলে ডাকতেন, তোমাদের শুনে আনন্দ হবে, গান্ধীজি কিন্তু নেতাজির বাড়িতেও এসেছিলেন, স্বাধীনতার আন্দোলনের সময় এসেছিলেন। নেতাজির দুটো বাড়ি আছে, এলগিন রোডে আর শরৎ বসু রোডে, আমি সেখানে গেছি, আমার খুব ভালো লাগে, বাড়িগুলো যেন তীর্থক্ষেত্র, পুণ্যভূমি, এর চেয়ে পুণ্যের জায়গা আর নেই। এখানে যে যেমন নেতাজি থেকেছেন সেই রকম গান্ধীজিও এসে থেকেছেন স্বাধীনতা আন্দোলনের সময়। গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধার সম্পর্ক ছিল, সুভাষচন্দ্র বসু মহাত্মাকে খুব সম্মান করতেন, গান্ধীজিকে সবসময় বলতেন, কি বলতেন গান্ধীজি, যে নিজের কাজ নিজে করা উচিত। তিনি কি করতেন, নিজের পোশাকটাকেও চোরকায় কেটে দিতেন, এই যে দেখছো তোমাদের চোরকা কাটা, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে বসে আছে, এই যে চোরকা পোশাক এগুলোকে মোটা গুলি দিয়ে চোরকাতে নিজে কাট, চোরকা কেটে ওই ধুতি তৈরি করে পরতেন, বুঝতে পারছো তো মহাত্মা গান্ধীর কথা। তাহলে মানুষে মানুষে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, হ্যাঁ আবার হিন্দু ধর্মের মধ্যেও কে কামার কুমোর, কে তিলি, কে তোমার তোমার মাঝি মাঝি, কেউ সাঁওতাল, কোল, ঢিল, মুন্ডা, আদিবাসী, বিভিন্ন উপজাতি, এইগুলো ভাববো না, আমাদের একটাই পরিচয় কি, আমরা মানুষ। তাহলে আমাদের আর জাতিভেদ কিছু থাকবে না, তাই না, বেশ আমরা এখন